তবু আমরা ইয়া থেকে নিব মোর সেল কোথায় বালতিটা নিয়ে আসো ওইখানে আছে বালতিটা ওই তো ওই তো মোর কাছে এটা তুই হাদিশালি রুমাইছিস নদীয় গরম গরমে খুললে কই সব নেবে আচ্ছাটা দাও তো কাকা কাপড়টা বুদো ফোন করেছিলে হ্যাঁ কি জানেন না তাছাড়া কি কাজ আছে ফোন করে করে সাইলেন্ট হয়ে গেছে ফোন কি বলছিলে বলছিল এই গাড়িটা কি অয়েল চেঞ্জ করতে পাঠিয়ে দেবে এবারে হাওয়া মেরে নিয়ে আসো ফিল্টারটা পেছে গাড়ি নিয়ে গেছে দুটো গাড়ি আছে তো এই দুটো গাড়ি চলে এলো এ দাদারটা আজ আবার নিয়ে যাও না খুলে আবার ভরে দেবো যা দেবে তুমি জমা করবে সেই টাকাটা আবার কি ধানটা কেটে দিলে মানে বই দিয়ে আসো কেটে বসে আছে আমাকে বললো ভাড়া লাগে বললাম দুশো কিছু বল ভাড়া শুনি বেচার এই মুখে যেতে তো উল্টে গেছে দিচ্ছি কি উল্টে গেছে তুমি দেখে দেখে শেখো আমি যখন ভিডিও ভালো তোমার ভিডিওটা দেখলে সেই বালতিটা দেখছিস ফেটে গেছে পুরো পড়ে গেছে রাস্তা তাই তো কাপড় তো ধরো কাপড় তো ধরো কোথা কোথা পড়েছে গরম আছে তো দেখবে কোথা পড়েছে জমিতে হ্যাঁ দিয়ে পেয়েছিলাম এ পুরো পাতলা পানির মতো হয়ে গেছে বল দিয়ে পেয়েছিলাম দিয়ে দেখছি ভেঙে গেছে ভেঙে পড়ে এটা কোনো কাজে লাগবে না তেলটা একদম বুদোকে চান করে কাটারে গিয়ার অয়েল দিই এই কদিন আগে ট্রাক্টরের 42 লিটার ভাত করে হ্যাঁ বলেছি আনতে এই দিকেরটাই কি তেল থাকে আমি ওটাকে একটু করে নিই কত ঘন্টা চলে যায় 200 ঘন্টা তা কমেছে কি 4 লিটার কম ছিল কি করে হতে পারে তুমিই বলো কেটে দেবো তো বডি কিন্তু যে প্রথম থেকে যে আমার 4-5 বার 2 সিজন 3 সিজন চলবে সেটা হলো ওভারফ্লো হবে না ও বললি তো কমে যে তাই তো বালতি ফুল বালতি ফুল হয়ে যাবে না না শেষ দম শেষ বেশি হাফ লিটার মতো কমেছে বুঝলি তো ওর বেশি কমে যাবে ঘর থেকে এনেছি এইটাকে আজকে তোমার ভরসায় থাকলে এতক্ষণ মোবিলে ড্রেন হতো তুমি বালতি আনতে পারতো না তোমার
সব পাতে তুমি কি আমার মরম বুঝবে না আমার বলে যায় বলো গাড়িটা দেখলে আমার কেমন মনে হয় এমন কথা বলি ন লিটার মোবিল ফেলে দিয়ে এতটাই ধর আমার তো সব 10 লিটার দাদা আসছে খেলে দেবে মোবিল ফিল্টারটা দাও সব করে দাও একে একে নিয়ে নেবে এ বুধো বুধো এই তিনটে রেলিং এ গ্রিস লাগিয়ে দেবে আমি করেছি নতুন দেবো ইঞ্জিনটা নোংরা হয়ে গেছে তোমার খড় শুয়ে রেখে দেয় 112 হাস পারে না শুয়াটাকেও করে দেবে শুয়াটা কুটি বেরিয়ে যাবে নামাতে হবে তবে তো হবে রেডি হয়ে যা খেয়ে নাও তো খেয়ে নাও না খাবার তো এসে গেছে ওয়েস্ট করে নাম আমাদের বাইকটা নিয়ে কোথায় গেল তো বললো একটা জমি মালিকের কাছে হ্যাঁ হ্যাঁ ফেলে দাও কি হবে কি কাজে লাগে এটা পরে যদি খুব নোংরা হয়ে যায় তখন লাগাবে এখন ভালো আছে নাকি মোটামুটি আছে না দরকার হয় নতুন লাগাবো এইসব 200 টাকা মালের জন্য 200 টাকা তুমি 2-4 ঘন্টার জন্য তো লাগাতে পারবে ওই মহিলা কোনো কি করে এলো এত ওরে ফেলে দাও ওগুলো যা লাগবে না কোনো অসুবিধা নেই এই মেশিনের গায়ে যা নোংরা ধরে নোংরা গুলো গেলেই অনেক ময়লা সুবিধা হবে
ডিজেল ঢালি ওইটা নেব কেন হ্যাঁ না 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 মোবিল ঢালবে হ্যাঁ না বলছি আপনাকে বিড়ি কি বিড়ি মহলটা দিন আমাকে ওখানে কাজে লাগাবো জব পড়াবে জাপানি হয়ে যাবে ইন্ডিয়ান থেকে জাপানি হয়ে যাবে বেশি খেতে চাকরি পেয়ে গেলে অপর কেউ পেয়ে গেল অপর লোন দিয়ে দিল কলাম করবো চাকরি করে মজা নেই গো চাকরি করলে সে মনে পোশাক এখন কিন্তু ঘুরছে কত মহিলা গো ফেলে দাও তেল ফেল সব ফেলে দাও ওই ফিল্টারটা বসে দিয়ে তো ওই দেখ কাপড় রাখা আছে গরম তো হবেই তুমি বলে এখন থেকে কুড়াচ্ছ কেন থাক না কে হাত দেবে আমার ফিউচার গাড়িটা কোথা দিয়ে যাচ্ছে আমি এই সাইলেন্সারটা পয়সা দিয়ে লাগিয়েছে অরিজিনাল সাইলেন্সারটাই ভালো আওয়াজ হয় না এটা ফালতু আজকে আমায় 100 টাকার কেস দিল সিট বেল্টের জন্য অসুস্থ ওর আবার কেমড়িতে ভর্তি আছে ওর মা বাবা কলকাতা তো হবে যাই না ওই যারা সব ভুলভাল পয়সা মারে তাদের রকম